170 কিলোমিটার বেগে যে ঘূর্ণিঝড় মোচা ধেয়ে আসছিল, এই মুহূর্তে ওই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে রয়েছে বিরাট পরিবর্তন। দেখে নেব গতিপথ পাল্টে কোন দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এর গতিপথ কি রয়েছে, কোথায় কোথায় তাণ্ডব চালাতে পারে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে তাণ্ডব চালাতে পারে, ওড়িশার উপর কেমন প্রভাব পড়তে পারে বা বাংলাদেশে এর প্রভাব কতটা থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে আগামীতে আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, ঘূর্ণিঝড় মোচার গতিবেগ বা কোথায় আছড়ে পড়তে পারে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই আজকের আবহাওয়ার রিপোর্ট। আজ কলকাতা 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর 2, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি এবং দক্ষিণের একাধিক জেলায় ঘন্টায় 70-80 কিলোমিটার বেগে প্রবল ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, সাথে তুমুল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টির জেরে একাধিক জেলাতে ভাসতে পারে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, ইতিমধ্যে সাবধানও করা হয়েছে। এরপরে রয়েছে ঘূর্ণিঝড় মোচা নিয়ে। ইতিপূর্বে আবহাওয়ার রিপোর্টে বারবারই জানানো হচ্ছিল ঠিক কোথায় আছড়ে পড়বে, কোন জায়গায় আছড়ে পড়বে বা এর অভিমুখ কোন দিকে, সঠিকভাবে কিছুই জানা যায়নি। তবে এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় মায়ানমার বা মায়ানমার সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনাটাই বেশি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সাইক্লোন সংক্রান্ত পেজে এমনই বিস্তারিতভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে, এটা শেষ হলে ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে বেশি পড়বে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছে মডেলগুলির পূর্বাভাস উল্লেখ করা হলেও এখনো মোচা কোন দিকে যাবে সেটা পরিষ্কার নয়। বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়ার পর তা জানানো হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী কাল ঘূর্ণাবর্ত ও রবিবার নিম্নচাপ তৈরি হবে। আবহাওয়া অধিকর্তা বলেন মডেলের পূর্বাভাস অনেক সময় মেলে না, যা বলা হয় বাস্তবে ঘূর্ণিঝড়ের গতিপথ হয়ে যায় অন্যরকম। সেই রকম বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমারের যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। আপাতত বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর সারাক্ষণ বিশেষ নজর রাখছে হাওয়া অফিস। তবে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত মডেলগুলোতে এখনো পর্যন্ত বলা হচ্ছে অত্যন্ত তীব্র হতে পারে এই ঘূর্ণিঝড়। অধিকাংশ মডেল অনুযায়ী বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সৃষ্টির পর বুধবার পর্যন্ত এটি উত্তর পশ্চিমের অভিমুখে এগোবে, তারপর বাঁক নেবে উত্তর পূর্ব দিকে। একটি মডেল তো ঘূর্ণিঝড়ের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল দিকে এগিয়ে শেষ পর্যন্ত আরব সাগরে যেতে পারে বলে সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বলছে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে সেটা বায়ুমণ্ডলের একাধিক পরিস্থিতির উপর নির্ভর করে, সেই পরিস্থিতিগুলি পরিবর্তন হয়, তাই গতিপথ সম্পর্কে নিশ্চিত হতে এখনো পর্যন্ত সময় লাগবে। আপাতত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শনি ও রবিবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।